হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা 2022 জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো, তা তোমাদের জন্য তোমাদের করা কিছু প্রশ্নের আজকে আমি উত্তর দিতে চলেছি। যেমনটা তোমাদের বলেছিলাম যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকের এই সেশানে আমি তোমাদের জন্য কিছু তোমাদের করা প্রশ্নের সমাধান করতে চলেছি। প্রথম প্রশ্ন, পরীক্ষায় কত পেলে সরকারি কলেজের সুযোগ পাবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে নার্সদের স্যালারি কত? প্রত্যেকের একটা মোটিভ থাকে, কেউ চায় যে না ওখান যে স্যালারিটা, একটা সরকারি নার্সের কীরকম কী স্যালারি হয় সেটা জানা ভীষণ জরুরি। কারণ তোমরা যে প্রফেশনের সাথে যুক্ত হতে চলেছ সেটাও তো এইটার সাথেই যুক্ত, তো অবশ্যই এটা জানা জরুরি। আর থার্ড যে কোশ্চেনটা, জিএমআর র্যাঙ্কটা কী, অর্থাৎ তোমাদের একটা র্যাঙ্ক হবে, পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পর একটা র্যাঙ্ক বেরোবে, সেই র্যাঙ্কটা জিএমআর র্যাঙ্ক। এই জিএমআর র্যাঙ্কের ফুল ফর্ম কী এবং এইটার উপর ডিপেন্ড করে কী করে তুমি কলেজ পাবে সেটা আমি আলোচনা করে দেবো। এবং ফোর্থ যে কোশ্চেনটা, নার্সিং পড়লে কি সরকারি চাকরি পাওয়া যায়, এই প্রশ্নে আমি উত্তর দেবো। ফিফথ কোশ্চেন হচ্ছে, 3 বছরে খরচ কত হয়, সে সরকারি কলেজ হোক বা বেসরকারি কলেজ হোক, কত খরচ হয় সেটা আমি ডিসকাস করে দেবো। এবং সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে, জিএনএম এবং এনএম কোনটা সেরা হবে, অর্থাৎ তুমি কোনটা করলে তোমার পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে ভীষণ সুবিধা পাবে। এবং লাস্ট কোশ্চেন হচ্ছে, কোন কলেজে পড়লে সরকারি চাকরি পাবেই। তো এই কয়েকটা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করা, তোমরা বারবার ক্রমাগত করছিলে, যার জন্য আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। দেখো, ফার্স্ট অফ অল বলে রাখি, তোমরা যদি প্রথমবার আমাদের চ্যানেলে প্রবেশ করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে। তো দেখো বন্ধুরা, তোমরা যারা 2022-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে বলে রাখি, এইবার তোমাদের কিন্তু পরীক্ষা যেটা হতে চলেছে এটা কিন্তু মোটামুটিভাবে প্রস্তুতি সবাই ভালো মতো নিয়েছো, আশা করছি প্রত্যেকে ভালোভাবে নিচ্ছ। তো দেখো, এখানে পরীক্ষায় যত বেশি তুমি মার্কস ক্যারি করবে সেটাই তোমার পক্ষে বেস্ট হবে, কারণ সরকারি কলেজে কম্পিটিশান চিরাচরিতভাবে কিন্তু বেশি হয়ে থাকে। কিন্তু তুলনা যদি করা যায় বেসরকারি কলেজে বা প্রাইভেট কলেজের তুলনায়, সেখানে কিন্তু প্রাইভেট কলেজে একটু কম্পিটিশানটা কম হয়, সেখানে র্যাঙ্ক একটু বেশি হলেও মোটামুটি সুযোগ হয়ে যায়। কিন্তু যারা সরকারি কলেজে পেতে চাও, তোমাদের যদি স্বপ্ন থাকে না আমাকে সরকারি কলেজেই পেতে হবে, সেক্ষেত্রে বলবো তোমাদের কিন্তু ভালো রকমভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ প্রত্যেক বছর আমি যদি বলি 2019-এর কথা, 2020-র কথা, সেক্ষেত্রে কিন্তু সেটা আলাদা ছিল, সেখানে একটা র্যাঙ্ক হতো, সেটা হতো পুরোপুরিভাবে তোমাদের এইচএসের মানে উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে। সেখানে যে যত বেশি পার্সেন্টেজ পেতো তার উপর একটা র্যাঙ্ক কার্ড তৈরি করা হতো, সেই র্যাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু অ্যাডমিশান নিত। 2021 সাল থেকে একটা নতুন নিয়ম শুরু করা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে না, তুমি এইচএসে কী কত পেয়েছো সেটা জরুরি নয়, সেখানে একটা মিনিমাম ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে এইচএসে তোমাকে 40% পেতে হবে। ব্যাস, এর যদি তোমার যদি এটা থাকে 40% বা 35% এটা যদি থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার মূল যে বিষয়টা সেটা হচ্ছে, তোমাদের পরীক্ষায় তুমি যত ভালো তুমি স্কোর করবে, সে তুমি যদি 100-এর মধ্যে 90 পাও তো খুবই ভালো, যদি 90-এর থেকে বেশি পাও, 95 পাও, 98 পাও, তাহলে তো আরও ভালো। তো আমি এটা কোনোরকমভাবেই বলতে পারি না যে কত পেলে তুমি পাবে, মোটামুটিভাবে যদি বলা যায় তোমাদেরকে অন্তত পক্ষে স্কোরিং টার্গেট রাখতে হবে 80-90%। যদি এটা তুমি রাখতে পারো অবশ্যই তুমি একটা না একটা সরকারি কলেজ পেতে পারো। ওকে, তো এইটা তোমাদের সবসময় টার্গেট রাখতে হবে যে কত পেতে হবে, এরকমটা নয় যে না আমাকে এই স্কোরটা 50% পেলে আমি পেয়ে যাবো, এরকমটা নয়। কম্পিটিশান লেভেলটা যথেষ্টভাবে বেড়ে যাচ্ছে, প্রতি বছরই বাড়ছে, তো এটা কিন্তু সবসময় টার্গেট রাখবে, যত বেশি পাবো ততই আমার পক্ষে এটা বেটার অপরচুনিটি হবে। ওকে, তো এটা গেলো তোমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, এই ফাঁকে আমি কয়েকটা কথা বলে রাখি, তোমরা যারা 2021-এ বসেছিলে পরীক্ষায় বাট কোনো কারণবশত কোনো কলেজ পাওনি, সেক্ষেত্রে বলবো তোমাদের কাছে কিন্তু এখন একটা সুযোগ আছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে একটি প্রাইভেট কলেজ, সেটা হচ্ছে নিউটাউন ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড সায়েন্স, সেখানে কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিশান নেওয়া হচ্ছে। তো আমি সেই ব্যাপারে একটু কথা বলতে চাইবো, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে নিউটাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, যেটা কলকাতায় অবস্থান, এবং এটা কিন্তু তোমাদের প্লেসমেন্টের একটা ভালো মতো সুযোগ দেয়। এবং এখানে একটা জিনিস বলে রাখি, যারা 2021 এবং যারা 2022-এর জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরা একবার কথা বলতে দেখতে পারো, এখানে কিন্তু অ্যাডমিশনের জন্য মাত্র 12টা সিট রয়েছে, এবং এখানে যদি চাও অ্যাডমিশান নিতে সেক্ষেত্রে কোর্স ফিও যথেষ্ট কম। তার সাথে কিছু ফ্যাসিলিটি বলে দিই যেখানে তোমাদের কী কী পাবে। এখানে কিন্তু তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে
যে এখানে তোমাদের কিন্তু যে মানে হোস্টেলটা সেটা যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বিভিন্ন জায়গায় কী হয়, নার্সিং স্টুডেন্ট বা বলো মেডিকেল স্টুডেন্ট বলো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বলো, যে হোস্টেলটা সেটা ভীষণ মানে খারাপ মানের, এরকম প্রত্যেকে বলে থাকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেরকমটা নয়। যেরকমটা আমরা কথা বলে জানতে পেরেছি, আমরা নিজেরও গিয়েছিলাম, তো এখানে যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ক্যাম্পাস। ওকে, এবার আসছি তোমাদের এইখানে ভর্তি হতে গেলে কত টাকা কী কোর্স ফি লাগবে এবং সেই বিষয়ে কিছু কথা বলবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাদের ফি স্ট্রাকচার অফিসিয়ালভাবে যেটা প্রকাশিত হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে কী রয়েছে, অ্যাডমিশন ফি আছে তোমাদের 40,000 টাকা, যেটা তোমাদের যখন অ্যাডমিশন নেবে সেই ক্ষেত্রে তোমাদের এটা দিতে হচ্ছে অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট হিসেবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টিউশন ফি লাগছে 1,10,000 টাকা, এবং সেকেন্ড ইয়ারও তাই 1,10,000, থার্ড ইয়ারও তাই 1,10,000, টোটাল লাগছে তোমাদের টিউশন ফি হিসেবে 3,70,000 টাকা। এবার একটা জিনিস বললে কি অনেকেই বলবে, দাদা আমাদের কি হোস্টেল কি ম্যান্ডেটরি নাকি নয়? তো দেখো, আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম যে হোস্টেলটা কি একেবারে নিতেই হবে, আবশ্যিক। তো যেটা রুলস সেখানে বলছে, যদি তোমার বাড়ি থেকে সেই যে ক্যাম্পাসটি বা সেই কলেজটি যদি তোমার 20 কিলোমিটারের মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হোস্টেল ম্যান্ডেটরি নয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো, যদি তোমার বাড়ি দূরে হয়, তুমি যদি পড়তে চাও এখানে, যদি তোমার ইচ্ছা হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কী করবে দেখো, এখানে কিন্তু হোস্টেল খুবই সুন্দর, আমি যেটা দেখেছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে কি একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে, 3 জন যে স্টুডেন্ট থাকবে একটা রুমে, তাদের জন্য একটা আলাদা ওয়াশরুম, আলাদা যে স্টুডেন্ট, আলাদা যে 3 জন, তাদের জন্য আলাদা ওয়াশরুম, অর্থাৎ প্রত্যেক 3 জন স্টুডেন্ট পিছু কিন্তু আলাদা আলাদা করে ওয়াশরুম রয়েছে। তো এটা একটা বেস্ট, আমার মনে হয় যে এই সমস্যাগুলো অনেকের থাকে, যে নিজস্ব পার্সোনাল কিছু কাজ থাকে যেগুলো হয় না, একটা রুমে অনেকে চলে আসে, অনেক র্যাগিং হয়, এখানে অনেক রকম সমস্যা হয়। কিন্তু এই যে কলেজটাই আমি যেটা খোঁজ নিয়েছি, এইসব বিষয়ে খুবই ডিসিপ্লিন মেনটেন করে এবং যথেষ্ট স্বনামধন্য একটি কলেজ। তোমরা যদি চাও এখানে অ্যাডমিশন নিতে পারো। কীভাবে অ্যাডমিশন নেবে, কোথায় ফোন করবে, সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এটা হচ্ছে ওদের প্রপার অ্যাড্রেস একটা, তুমি চাইলে এদের অ্যাড্রেসে গিয়ে কথা বলে দেখতে পারো, এবং চাইলে তুমি এদের ফোন করেও দেখতে পারো। ফোন নম্বরগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমার ডেসক্রিপশানে এবং আমার ফার্স্ট যে কমেন্ট বক্স সেখানেও তোমরা পেয়ে যাবে, ওখানে কিন্তু ওটা পিন করা থাকবে। ওকে, এদের ওয়েবসাইটও দেখতে পাচ্ছ এবং এদের ইমেল আইডিও তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ যে কোনো পদ্ধতিতে তুমি কিন্তু এদের সাথে যুক্ত হতে পারবে এবং ফোন করে জানতে পারবে। ওকে, তো অ্যাডমিশান নিতে চাইলে খুব তাড়াতাড়ি নিয়ে নেবে, কারণ এখানে সিট সংখ্যা খুবই কম এবং এদের কিন্তু খুব তাড়াতাড়ি এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, আর কোর্স ফি থেকে একটা জিনিস বলে রাখি, টোটাল যে কোর্স ফি 5,70,000 মতো দেখালাম, সেখান থেকে কিন্তু তোমরা যদি আমাদের চ্যানেলে নাম করে বা অন্যভাবে বলো যে স্যার আমাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, তো ওরা কিন্তু অবশ্যই সেটা কনসিডার করবে। তো অবশ্যই যদি চাও পড়তে, তোমার যদি স্বপ্ন হয়ে থাকে, তুমি চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো। ওকে, চলো এবার তোমাদের প্রশ্ন আবার ফিরে যাচ্ছি। এবার একটি প্রশ্ন হচ্ছে, দাদা নার্সদের স্যালারি কত? কারণ হাজার হোক আমরা যে চাকরিটা করবো সেখানে আমাদের কত রকমভাবে আমাদের যে স্বপ্নটা পূরণ করছি আমরা কত কষ্ট করে, সেটার পরিমাণে আমরা কী পাবো পরিণামে? তো দেখো এখানে বলে রাখি, এখানে কিন্তু ডিপেন্ড করে তুমি কোথায় চাকরি করছো, অর্থাৎ যদি সেটি সরকারি মধ্যে হয়, সরকারি 2 রকম হয়, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং একটা স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কী হয়, স্যালারিটা যথেষ্ট হাই থাকে এবং সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অর্থাৎ তোমার যদি এর আগে কোথাও কাজ করে থাকো নার্স হিসেবে, সেক্ষেত্রে তোমায় কিন্তু এখানে আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া হবে। সেক্ষেত্রে যদি মোটামুটিভাবেও ধরা যায়, তোমাদের স্যালারি কিন্তু শুরু হবে এখান থেকে মোটামুটিভাবে 55K। ওকে, অর্থাৎ 55,000 থেকে তোমাদের কিন্তু স্যালারি শুরু হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি। কারণ বিভিন্ন যে নার্সের যে নিয়োগগুলো চলছে বর্তমানে, সেখানে দেখা যায় যে মোটামুটিভাবে 55,000 এর থেকে শুরু হয় বা তোমার 40,000 থেকে শুরু হয়, এর মধ্যে কিন্তু থাকে, এর রেঞ্জটা কিন্তু এর মধ্যে থাকে। ওকে, এবার এক্সপিরিয়েন্স যত যার যত বেশি, সেক্ষেত্রে আলাদা একটা মানে প্রায়োরিটি তুমি পেয়ে যাচ্ছ। এবার আসে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে বলে রাখি তোমাদের স্যালারি শুরু হয় মোটামুটি 20,000-30,000 থেকে শুরু হয়ে যায়। ওকে, আর যদি তুমি কোনো প্রাইভেট কোনো নার্সিং ইনস্টিটিউটে বলো, বা নার্সিং ইনস্টিটিউট নয়, কোনো নার্সিং হোমে যদি কথা বলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারি শুরু হতে পারে সেই কলেজ মানে সেই যে নার্সিং হোম সেটার উপর ডিপেন্ড করছে। তারা যদি চায় তোমাকে 30,000 দিতে পারে, তারা যদি চায় তারা 10,000 দিতে পারে, সেটা সম্পূর্ণভাবে তাদের উপর ডিপেন্ড করছে। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি, যদি মিনিমাম বলো যে মিনিমাম কত থেকে শুরু হয়, 15,000 বা 20,000 থেকে কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, এর নিচে কিন্তু হয় না।
রেজিস্ট্রেশন পাওয়া না পর্যন্ত তোমাদের একটু কমেই দিতে হতে পারে, বা এরকম বলতে পারে যে যতদিন না আপনারা রেজিস্ট্রেশন পাচ্ছেন ততদিন পর্যন্ত একটু কমে চালাতে হতে পারে। বাট আমি এটাই বলবো যে যা যে যাই পাচ্ছ তাই নিয়ে করো, কারণ এখানে এক্সপিরিয়েন্সটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তো এটা গেল নার্সদের স্যালারি। এবার আসছি জিএমআর র্যাঙ্কটা কী। জিএমআর র্যাঙ্ক হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক। ওকে, তোমরা যে এক্সামটা দিচ্ছ সেই এক্সামটা দেওয়ার পর তোমাদের একটা র্যাঙ্ক কার্ড বেরোবে, সেই র্যাঙ্কে তুমি কী হিসেবে অ্যাপ্লাই করেছো। যদি তুমি জেনারেল হিসেবে অ্যাপ্লাই করো তাহলে জেনারেল মেরিট র্যাঙ্ক শুধুমাত্র বেরোবে, যদি ওবিসি হিসেবে বের করো ওবিসি র্যাঙ্ক আলাদা বেরোবে, এসসি যদি হিসেবে অ্যাপ্লাই করো এসসি র্যাঙ্ক আলাদা বেরোবে, যদি তুমি সিডি হিসেবে অর্থাৎ সিভিল ডিফেন্স হিসেবে অ্যাপ্লাই করে থাকো সিভিল ডিফেন্সে আলাদা একটা র্যাঙ্ক বেরোবে, যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থাৎ পিডাব্লিউডি হিসেবে আলাদা একটা র্যাঙ্ক কার্ড বেরোবে। অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা একটা র্যাঙ্ক কার্ড বেরোবে, ঠিক আছে। এই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমাদের বিভিন্ন কলেজ চয়েস করতে বলা হবে। সেই কলেজ চয়েসগুলো যখন তুমি করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সেই কলেজের ওপর নির্ভর করে একটা কাউন্সিলিং শুরু হবে, সেইখানে তুমি যে কলেজটা পাবে সেই কলেজে তোমাদের দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে টোটাল কাউন্সিলিং প্রসেস, আশা করছি বুঝতে পেরেছ। তো র্যাঙ্কটা ভীষণ জরুরি, র্যাঙ্ক যদি বেশি থাকে তাহলে একটু সমস্যা হয়, যদি র্যাঙ্কটা কম থাকে অর্থাৎ তোমার যদি র্যাঙ্ক মোটামুটিভাবেও যতটা কম সম্ভব 10,000 বা তার থেকে কম বা তার থেকে যত কম হবে, যদি ধরে নিই যে একেবারে ধরে নিই 5,000-এর মধ্যে তোমার র্যাঙ্ক আছে, তাহলে তুমি ধরে নিতে পারো যে কোথাও কোথাও সরকারি কলেজ পেয়ে যাওয়ার একটা ভালো মতো সুযোগ আছে কোথাও না কোথাও। ওকে, আচ্ছা এবার আসছি যে মূল পয়েন্টটা, যে নার্সিং পড়লেই কি চাকরি পাওয়া যায়, সরকারি চাকরি কি পাওয়া যায়। দেখো বন্ধুরা, নার্সিং প্রফেশনটা এমন একটা প্রফেশন যেটা কিন্তু আমাদের সময় সময় বুঝিয়ে দিচ্ছে যে এদের প্রয়োজনীয়তা ভীষণ পরিমাণে। কারণ যখনই আমরা দেখছি যে এরকম কোভিড সিচুয়েশন চলে আসছে, করোনা পরিস্থিতি যখন ভয়াবহ হয়ে যাচ্ছে, তখন কিন্তু মেডিকেল ফিল্ডে দুটো মানে প্রফেশন খুব জেগে ওঠে, সেটা হচ্ছে ডক্টর এবং নার্স। এই দুটো প্রফেশনের ছাড়া আমাদের কখনোই কিন্তু সমাজ চলতে পারে না। এবং এটা শুধুমাত্র করোনা পরিস্থিতি বলে নয়, যে কোনো পরিস্থিতিতেই আমরা দেখতে পাবো, যদি আমরা বিগত 6 মাস ধরে যে নোটিশগুলো বেরোচ্ছে যদি দেখা যায়, ক্রমাগত কিন্তু এই নোটিশগুলো বেরোয়, নার্স চাই, স্টাফ নার্স চাই, অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স চাই, এইভাবে কিন্তু মানে নার্সের বিভিন্ন নিয়োগপত্র কিন্তু প্রায়শই বেরোচ্ছে। তো এক্ষেত্রে বলবো যে নার্সিং পড়ে কি কিন্তু এখনও পর্যন্ত বসে থাকিনি, ঠিক আছে। এটা আমি ক্রমাগত বলে যাই, যখনই কোনো ভিডিওতে কেউ জিজ্ঞাসা করে যে দাদা এটা কি নার্সিং পড়ে কি আমাদের বসে থাকতে হবে। আচ্ছা আর একটা প্রশ্ন, বেসরকারিতে পড়লে কি সরকারি সরকারি চাকরি পাওয়া যায়? তো উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। কারণ তোমরা যেখান থেকে পড়ো না কেন, যদি সেটা WBNC অ্যাপ্রুভড হয় এবং সেটা যদি INC অ্যাপ্রুভড হয় তাহলে কোনো সমস্যা হয় না। ওকে, তো এখানে কোনো সমস্যা হওয়ার কথা নাই, প্রত্যেকটা কলেজে WBNC অ্যাপ্রুভড এবং প্রত্যেকটা কলেজে সম্ভবত INC অ্যাপ্রুভাল পেয়ে গেছে। ওকে, তো এগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, অ্যাডমিশান নেওয়ার আগে অবশ্যই কলেজের সাথে কথা বলে নেবে, সমস্ত বিষয়গুলো ওরা বুঝিয়ে দেবে। তো এটা গেল চাকরি পাওয়ার ক্ষেত্রে। দেখো তোমাদের কিন্তু যে কলেজে পড়ছো, যদি সেটা সরকারি কলেজ হয়ে থাকে বা যে কলেজে পড়বে তোমরা ভবিষ্যতে, সেটা যদি সরকারি কলেজ হয়ে থাকে, সেখানে শুধুমাত্র তারা 3 বছর পড়িয়ে তোমাদের কিন্তু তাড়িয়ে দেবে। এটা খুব বাজেভাবে শুনতে লাগলেও এটাই সত্যি, ওরা কিন্তু 3 বছর পর তোমাদের কোনো দায়িত্ব নেবে না। কিন্তু তুমি যদি কোনো বেসরকারি কলেজে পড়ো যেখানে তোমার একটু কোর্স ফিটা বেশি হতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেখানে কিন্তু 3 বছর হয়ে যাওয়ার পরও তোমাদের কিন্তু রেখে দেয়, এবং সেখানে রেখে দেয় মানে কি, তারা নিয়োগ দিয়ে দেবে তোমাকে কোথাও, ওদের যে নিজস্ব যে নার্সিংহোমগুলো আছে সেখানে তোমাদেরকে ওরা কিন্তু প্লেসমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। তো এটা গেলো মানে প্লেসমেন্টের ব্যাপার। এবার যে মূল কথাটা, যে 3 বছরের খরচ কত, অর্থাৎ তুমি যদি সরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে পড়ো সেক্ষেত্রে কত খরচ হবে, বেসরকারি থেকে পড়লে কত কী খরচ হবে। দেখো বেসরকারি একটা কলেজের কথা এখনই বললাম, তো তবুও আমি 2-1টা কলেজের কথা আরও একটু বলবো, কারণ তোমাদের কিছু কিছু জিজ্ঞাসা থাকতে পারে যে দাদা কোথায় কী। এটা ডিপেন্ড করছে প্রত্যেকটা কলেজের উপর। যদি সরকারি ক্ষেত্রে বলো, সরকারিতে কিছু কিছু নিয়ম হচ্ছে, কোথাও কোথাও নিয়ম হচ্ছে তাদের ইউনিফর্ম চার্জ এবং বুক ফি, এবং এই টোটাল নিয়ে মোটামুটি 3 বছরে 30,000-এর মধ্যে কিন্তু হয়ে যায়, যেটা আমি জানি, এর আগে বছর পর্যন্ত তাই ছিল। তো ওদের কিন্তু 30,000-এর মধ্যে, কোথাও তারও কম, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে সেই কলেজের উপর। তবে একটা জিনিস মাথায় রাখবে যে হোস্টেল ফি, যেটা হোস্টেল ফি কিন্তু ওরা নিয়ে নেয় 1 বছরে প্রায়, ঠিক আছে, বা 6 মাসের একটা কিন্তু অ্যাডভান্স নিয়ে নেয়। সেক্ষেত্রে তোমাদের ওই 12 টাকায় সম্ভবত 12 টাকা করে নিয়ে নেয়, এটা কিন্তু যথেষ্ট কম। হোস্টেল ফি বলো বা কোর্স ফিটা যথেষ্ট কম সরকারি কলেজে। তুলনামূলকভাবে যদি আমি বলি সেক্ষেত্রে সরকারি বেসরকারি কলেজে কিন্তু যথেষ্ট বেশি, কারণ ওখানে কোয়ালিটিটা যথেষ্ট হেরফের পাবে। কারণ তুমি যেখানে পড়ছো সরকারি কলেজে, সেখানে কিন্তু ওদের খাবার কোয়ালিটি বলো বা ওদের হাজার হোক না কেন, ওখানে প্রচুর স্টুডেন্ট পড়ে, এবং সেখানে কিন্তু যথেষ্টই অভিযোগ রয়েছে, দাদা খুব একটা ভালো কিন্তু ওখানকার পরিবেশ পরিস্থিতি থাকে না। কোথাও কোথাও আলাদা ব্যতিক্রম তো থাকেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো দেখো এটা হচ্ছে বিকল্প, যে যদি তুমি বেসরকারি কলেজে যাও সেখানে তুমি মানে অভিযোগ জানানোর কোনো একটা জায়গা পাবে,
অবশ্যই সরকারি কলেজেও পাবে, কিন্তু সেখানে একটা আলাদা থাকেই, হাজার হোক না কেন সেটা একটা আলাদা কিন্তু মর্যাদা পাই। ওকে, তো এটা গেলো সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের মধ্যে খরচ। এবার দেখো, খরচ যদি অ্যাকচুয়ালি বলো যে বেসরকারি কলেজে কিন্তু খরচ নির্ভর করে সে কলেজের উপর, সেখানে কোথাও 4 লাখ, কোথাও 3 লাখ, কোথাও হয়তো 5 লাখ, কোথাও 10 লাখ পর্যন্ত চলে গেছে। যেমন ডিশান, এটা কিন্তু একটু বেশি। এছাড়া পিয়ারলেস বলো বা এশিয়া হার্ট, এরকম অনেক কলেজ আছে যেগুলো একটু নাম করা, কিন্তু সেখানে পড়লে, কেন বলি যে ওখানে পড়লে তোমাদের একটা ভবিষ্যৎ হয়ে যাবে, কারণ এগুলো একটা ব্র্যান্ড, ঠিক আছে? যদি বলো এখানে পড়লে পরবর্তীকালে যদি এখানে চাকরি পেয়ে যাও এবং সেটা যথেষ্ট, কি বলবো, যথেষ্ট একটা হাইলি প্রফেশনাল তোমাকে সে যুক্ত হয়ে গেলে, এবং পরবর্তীকালে তুমি যেখানে ইন্টারভিউ দিতে যাবে তোমার কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে, ঠিক আছে? তুমি কোথায় কাজ করছো সেটা একটা বিশাল বড়, কি বলবো, এখানে কিন্তু একটা বিশাল জিনিস ডিপেন্ড করে তোমার উপর যে তুমি কোথায় কাজ করেছো। যাই হোক না কেন, তো এটাই ছিল আমার মূল ভিডিওর মূল বিষয়। আর আর একটা শেষ যে প্রশ্নটা, যে কোন কলেজে পড়লে সরকারি চাকরি পাবেই, তো দেখো এরকম কোনো মানে নেই যে তুমি সরকারি কলেজে পেলে, সরকারি কলেজে যদি পড়ো তাহলে সরকারি মানে চাকরি পাবেই, এরকম কোনো মানে নেই। আবার যদি তুমি বেসরকারি কলেজে পড়ো তুমি তাহলে সরকারি কলেজে পাবেই, সরকারি চাকরি পাবেই, এরকম কোনো মানে নেই। ডিপেন্ড করছে তুমি যখন ইন্টারভিউ হবে, যখন কোনো নিয়োগপত্র বেরোবে সেখানে তুমি কীরকম পারফর্ম করছো, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ যে হবে সেই ইন্টারভিউ তুমি কীভাবে দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে। তুমি সরকারিতে পড়ো অথবা বেসরকারিতে পড়ো সেক্ষেত্রে কিন্তু সেটা কোনো ডিপেন্ড করে না। ওকে, তো অবশ্যই এই জিনিসটা তোমার জানা উচিত ছিল, তাই আমি ভিডিওটা দিলাম তোমাদের প্রত্যেকের, এটা কিন্তু ভীষণ হেল্পফুল হবে এটাই আশা রাখছি। যত পারবে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এই প্রশ্নগুলো টুকটাক প্রত্যেকের মনে থাকে, এবং এগুলো যদি জানা না থাকে পরবর্তীকালে তোমরাই সমস্যায় পড়বে। তো এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখো। একটা জিনিস বলে রাখি, যারা এই সুযোগে ভাবছো যে দাদা অনেক জায়গায় ব্যাঙ্গালোরে বলো বা কর্ণাটকে বলো, কর্ণাটক অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের মধ্যে বা বিশাখাপত্তনম বলো, প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন, দাদা এখানে কিন্তু কোর্স ফিজ যথেষ্ট কম, তাহলে আমরা কি সেখানে চলে যাব? ওখানে মানে বেসরকারি কলেজগুলো কিন্তু কোর্স ফিজ যথেষ্ট কম। এইবার একটা রিয়ালিটি বলি, দেখো তোমাদের যে রেজিস্ট্রেশন, যেটা একটু আগে বললাম যে রেজিস্ট্রেশন পেতে হবে, না হলে কিন্তু তোমাদের সেইভাবে ভ্যালু পাবে না। তো দেখো রেজিস্ট্রেশন পাওয়াটা মাস্ট বা বাধ্যতামূলক, সেক্ষেত্রে যারা এই মানে রাজ্যের থেকে যারা পড়ছে সেক্ষেত্রে কিন্তু তারা আগে রেজিস্ট্রেশনটা পেয়ে যায়, যারা বাইরের রাজ্য থেকে পড়তে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে। তো যদি তোমার কাছে টাইম খুব কম থাকে, যদি তুমি চাও যে না আমি পরীক্ষায় পাশ করার সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও চাকরি পেতে চাই এবং ভালোভাবে এস্টাবলিশ হতে চাই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আমি এটা সাজেস্ট করবো যে যে রাজ্যে আছো সেই রাজ্যেই অনেক প্রাইভেট কলেজ আছে, অনেক সরকারি কলেজ আছে, সেগুলোতেই পড়ো, কারণ এখানকার কোর্স ফি যথেষ্ট কম। যদি কম্পেয়ার করো হয়তো একটু বেশি বা কম হতে পারে, কিন্তু যদি মানে এইটা দৃষ্টিভঙ্গি থেকে দেখো যে না পরবর্তীকালে চাকরি আমি তাড়াতাড়ি পেতে হবে, সেক্ষেত্রে আমি বলবো এই রাজ্য থেকেই পড়ো। ভালো ভালো কলেজ, সবগুলো ভালো ভালো কলেজ রয়েছে, বেস্ট কলেজ আমি বলবো, প্রত্যেকটা কলেজ যথেষ্ট সুন্দর এবং ভালো। তো চাইলে পড়ে দেখতে পারো, পড়ে দেখতে পারো মানে কি, একবার গিয়ে কথা বলবে সেই কলেজের সাথে এবং দেখে আসতে পারো তাদের ক্যাম্পাসগুলো কীরকম, তাদের মানে যারা স্টুডেন্ট আছে তারা কীরকমভাবে থাকে, তাদের সাথে কথা বলে দেখতে পারো এবং চাইলে অ্যাডমিশনও নিতে পারো। ওকে, আর যদি তোমার টার্গেট হয়ে যাবে না আমি সরকারি কলেজে পড়বো, সেক্ষেত্রে তো কিছু বলার নেই, পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করতে হবে, তারপর কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে হবে, এবং তার এখানে কিন্তু একটা জিনিস দেখি, কলেজ চয়েসটা ভীষণ বড় একটা এফেক্ট করে, ঠিক আছে? এমন হয়েছে আগের বছর 2021-এ আমার যত স্টুডেন্ট ছিল প্রায় হাজার হাজার স্টুডেন্টের কিন্তু এরকমভাবে পুরো লাক পুরো চেঞ্জ হয়ে গেছে, যারা কিন্তু মানে একেবারে বেশি স্কোর করেছিল, প্রচুর স্কোর করেছিল, তারাও কিন্তু সরকারি কলেজ পেয়েছে। এই কলেজ চয়েসের উপরটাই ডিপেন্ড করে কিন্তু তারা পেয়েছে। তো আমি এখানে বলে রাখি যে কলেজ চয়েসটা হচ্ছে একটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সমস্ত কিছু বলে দেবো একে একে তোমাদের পরবর্তীকালে, যখনই কোনো একটা আপডেট আসবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকেই কিন্তু নিজের স্বপ্নের জন্য এখন থেকে এগোতে শুরু করো, কারণ পরবর্তীকালে কিন্তু এই বিষয়গুলো পরবর্তীকালে আর কিছু হাতে থাকবে না যদি এখন থেকে শুরু না করা যায়। তো রাস্তাটাকে অবশ্যই ধরে রাখো যাতে সেই গতিটা তোমার হাতে থাকে। ওকে, তো চলো আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, নমস্কার।